আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনার ইমোতে কল আসে না, আপনার ইমো দিয়ে কল করতে পারেন কিন্তু আপনার ইমোতে কোনো নাম্বার থেকে কল আসে না। তো এরকম সমস্যা যদি আপনার ইমোতে থাকে তাহলে আপনি কিভাবে সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহাডটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আপনার ইমো দিয়ে কল যায় কিন্তু আপনার ইমোতে অন্য ইমো নাম্বার থেকে কল আসে না। তো এরকম সমস্যা থাকলে এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার ইমো সফটওয়্যার ওপেন করার পর এখানে বাম পাশে আপনার ইমো প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবেন। তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখন এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। তো এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন কল সেটিং, তো এই কল সেটিংয়ে টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হো ক্যান কল মি, কে কে আপনাকে কল করতে পারবে, তো এই অপশনগুলি কিন্তু এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আপনার যদি এখানে দেখতে পাচ্ছেন নোবডি, তো এটা যদি সিলেক্ট করা থাকে, এখানে যদি টিক মার্ক দেখেন তাহলে কিন্তু আপনার ইমোতে কেউ কিন্তু কল করতে পারবে না, কল করলেও কিন্তু আপনার ইমোতে আসবে না। তো নোবডি যদি থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এভরিওয়ান, তো এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ইমোতে যে কেউ কল করতে পারবে। তারপর এখানে আছে মাই কন্ট্যাক্ট, তো এটা যদি আপনি টিক মার্ক বসিয়ে দেন তো এখানে আপনার সেভ করা নাম্বারে শুধু কল আসবে, অন্য নাম্বারে কল আসবে না। তারপরে এখানে আছে কাস্টম, এখানে যদি আপনি টাচ করে দেন তাহলে এখান থেকে আপনি নির্দিষ্ট ফ্রেন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে ফ্রেন্ডগুলি শুধু আপনাকে কল করতে পারবে, তাছাড়া অন্য ফ্রেন্ড কিন্তু আপনাকে কল করতে পারবে না। তো আমি এখানে দুটি নাম্বার নিয়েছি, তারপর এখানে ডান অপশনে টাচ করে দিলাম। তো আমার এই দুইটি নাম্বার যে আমি সিলেক্ট করেছি, তো এই দুই নাম্বারে শুধু কল আসবে, অন্য নাম্বার থেকে কিন্তু কল আসবে না। তো এটা কাস্টম সেটিং। তারপর এখানে ব্লক কল, তো এখানে এটা যদি আপনি ই করেন সেটিং করেন তাহলে আপনার ইমোতে যে সন্ধুকে আপনি ব্লক করেছেন তো তারাই শুধু আপনাকে কল করতে পারবে, ব্লক নাম্বারে যারা থাকবে তারাই কল করতে পারবে, তাছাড়া অন্যান্যরা কিন্তু আপনাকে কল করতে পারবে না। তো এর মধ্যে আপনি যে সেটিংটি করবেন তো সবাই আপনাকে কল করতে পারবে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান এই সেটিংটা আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে, তো এই সেটিংটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে পেগে চলে আসবেন। তো এখন আপনার ইমোতে যে কেউ ইমো ব্যবহারকারী কিন্তু আপনাকে ইমোতে কল করতে পারবে। তো এভাবেই আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার ইমোতে যদি কল না আসে তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।